নমস্কার, আমি ডক্টর জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই এসেছেন, উনি বাংলাদেশ থেকে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের হচ্ছে ব্যাল্ডনেস রয়েছে দুদিকের যে টেম্পোরাল এরিয়া, টেম্পোরাল এরিয়াটা খালি হয়ে গেছে। ফ্রন্টাল টাফ এরিয়াতে কিছু চুল রয়েছে এবং জোন 3 জোন 4 এ কিছু চুল রয়েছে, কিন্তু যথেষ্ট খালি হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে ইনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন, আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করবো। ওনার জন্য আমরা আজকে FUE টেকনিকে করবো, এক্সট্রাকশন টেকনিক। দু ধরনের টেকনিক হয়, আপনারা জানেন, FUT এবং FUE। ওনারটা FUE টেকনিকে করা হবে। আমরা কিছু চুল মাথার পেছন এরিয়া থেকে তুলে দেবো, আমরা কিছু চুল দাড়ি এরিয়া থেকে তুলে দেবো, নিয়ে আমরা করবো। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু গ্রেড 4 এর কাছাকাছি ব্যালেন্স রয়েছে, তো আমরা 900 দিয়ে যদি গুণ করি, পার গ্রেডকে 900 দিয়ে গুণ করলে একটা রাফ এস্টিমেট হয়, তো 4936 3600 ফলিক্যাল হচ্ছে। আমরা 3500 ফলিক্যাল করবো, কারণ আমার বেশ কিছু চুল রয়েছে এই টাফ এরিয়াতেও রয়েছে, মাছের এরিয়াতেও রয়েছে। সেক্ষেত্রে 3500 ফলিক্যাল দিয়ে করলে পরে আমরা সামনে থেকে পেছনে যতটা এরিয়া রয়েছে কভার করতে পারবো। আমার ক্ষেত্রে আর একটা সুবিধে হচ্ছে, এই যে প্যারাইটাল যে এরিয়াটা, সেখানে কিন্তু অনেকগুলো চুল রয়েছে, তাহলে দুদিকের প্যারাইটাল এরিয়াতে চুল রয়েছে এবং টাফ এরিয়াতে রয়েছে, ফলে 3500 এতটা এরিয়া কভার করা পসিবল হবে। তো এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং। আমরা দাড়ি থেকে অ্যারাউন্ড 500 মতো ফলিক্যাল নিয়ে নেবো, যে ফলিক্যালগুলো ফ্রন্টাল উইংসনে দেওয়া হবে। ফ্রন্টাল উইংসনে অ্যারাউন্ড 1400 থেকে 1600 ফলিক্যাল থাকবে, তার মধ্যে 500 দাড়ি ফলিক্যাল থাকবে, ফলে রেজাল্টটা ভালো আসবে। বাকি যে ফলিক্যালগুলো 3000 ফলিক্যাল আমরা মাথার পেছনে এরিয়া থেকে নিয়ে নেবো। তাহলে চলুন আমরা মার্কিংটা কমপ্লিট করি। তো আমরা প্রথমেই মার্কিংয়ের যে ফার্স্ট পার্টটা শুরু করবো, সেটা হচ্ছে ন্যাজিয়ান মার্কিং দিয়ে। দুটো ফ্লোর মাঝখানের এরিয়া যেখানে মহিলারা টিপ করে থাকেন, সেই এরিয়াটা, এটা এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। ইউজুয়ালি এর থেকে 4 ফিঙ্গার অ্যাভাব আমরা 4 আঙুল ওপরে যেতে পারি। 4 আঙুল ওপরে করলে পরে যেখানে দাগটা পড়ছে সেটা হচ্ছে এই জায়গাটা, এইখানটা কিন্তু আমাদের হেয়ার লাইনটা আসছে। এবারে আমরা এই ভাইকে বলবো একটু কুঁচকে তাকাতে, ওপরে দিকে একটু কুঁচকে তাকান। দেখুন, যেখানে কুঁচকোনো শেষ হচ্ছে সেই জায়গাটাতেই কিন্তু আমাদের 4 ফিঙ্গার অ্যাভাব হচ্ছে। তো এই কুঁচকোনো লাইন বা ফোর হেড যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাকে আমরা ট্রেস করছি ধীরে 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 ধীরে। এই যে কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে, কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে সেই জায়গা থেকে আমাদের হেয়ার লাইনটা কিন্তু শুরু হচ্ছে। এর থেকে তলায় যদি আমরা হেয়ার লাইন করি, সেক্ষেত্রে উনি যখন চকাল কুঁচকোবেন তখন মাথার চুলগুলো নড়বে, সেটা দেখতে অস্বাভাবিক লাগবে, সেটা আমরা কখনোই চাই না। সেই জন্য আমরা এই এরিয়াটাতে যাব। এটা ওনার টেম্পোরাল ট্রায়াঙ্গেল, এই দুদিকে টেম্পোরাল ট্রায়াঙ্গেল। তো এই ফ্রন্টাল উইং জোন যেটা, এটাকে জোন 1 বলা হয়, জোন 1। এই জোন 1 আমরা 1400 ফলিক্যাল মতো দেবো। ফ্রন্টাল টাফ এরিয়া যেটা, এই ভাইয়ের কিছু চুল রয়েছে, তারপরেও আমরা দেবো। এরপরে হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 2, জোন 2 রয়েছে। তারপরে জোন 3, জোন 3-তে বেশ কিছু চুল কিন্তু ওনার রয়েছে। এবং তারপরে জোন 4, জোন 4-টা কিন্তু আবার খালি হয়ে গেছে। এই জোন 4, জোন 1 এবং 4 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, তারপরে জোন 2, তারপরে লাস্ট হচ্ছে জোন 3। এই কটা এরিয়াতে আমরা ভাগ করে আজকে হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করবো, জোন 1, 2, 3, 4। তো আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের সামনের জোন 1 যেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট এরিয়া থাকে, কারণ ইউজুয়ালি মুখোমুখি দেখা সেটা সামনের দিক থেকে হয়। তাহলে জোন 1 এবং জোন 4 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জোন 1-এ 1400 ফলিক্যালস মতো দিয়ে দেবো, জোন 4-এ আমরা 1000 ফলিক্যাল মতো দেবো। তো এটা মিলে আমাদের 2400 ফলিক্যাল চলে যাবে, বাকি যে 1100 ফলিক্যাল থাকবে সেটাকে আমরা জোন 2 এবং 3-তে ডিভাইড করে দেবো। ওইটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং, 3500 ফলিক্যাল দেওয়া এবং আমরা মাথার পেছন থেকে এবং দাড়ি থেকে ফলিক্যালগুলো কালেক্ট করবো। আমাদের এই ভাই বাংলাদেশ থেকে এসছেন, আমরা ওনার দুদিন আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। এটা হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি আফটার ট্রান্সপ্লান্ট, দুদিনের 48 ঘন্টা পরে যেরকম দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টাল উইং এরিয়া যেটা ছিল সেখানে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। ওনার ফ্রন্টাল টাফ এরিয়াতে কিছু চুল ছিল, সেখানটায় ডেন্সিটি একটু কম দেওয়া হয়েছে, আবার পেছনের দিকটাতে আমরা করেছি। আমাদের প্ল্যান ছিল 3500 ফলিক্যাল ট্রান্সপ্লান্ট করা, আমরা ওনাকে 3700 ফলিক্যাল, 200 ফলিক্যাল বেশি করতে পেরেছি। তো এই ভাই যেহেতু আবার ফিরে যাবেন, বাংলাদেশে চলে যাবেন, উনি নিশ্চয়ই ফটো পাঠাতে থাকবেন, আমরা দেখে নেবো ওনার কেমন রেজাল্ট হলো। সেটা ফাইনাল রেজাল্ট আসতে 8-10 মাস সময় মতো লাগবে। তো ওনার এই যে দুদিনের এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে একটুখানি কথা আমরা ওনার সঙ্গে বলে নেব। তো আপনারা জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি দুটো টেকনিকে করা যায়, সেই টেকনিকগুলোর অনেক মডিফিকেশানস রয়েছে। যাই হোক, একটা FUT, একটা FUE। টি টেকনিকে আমরা স্ট্রিপ তুলে নিই, পেছনে সেলাই করা থাকে, আর ই টেকনিকে আমরা একটা একটা করে চুল তুলি। তো দুটো টেকনিকের ক্ষেত্রেই পেশেন্টদের যেটা ভয় থাকে যে খুব ব্যথা হবে, যেখানে ডোনার এরিয়া সেখানে ব্যথা হতে পারে, বা যেখানে ইমপ্লান্ট করবো সেখানে ব্যথা হতে পারে,
তোমরা এই ভাইকে জিজ্ঞেস করে নেবো ওনার ক্ষেত্রে কতটা ব্যথা হয়েছিল। আমরা যখন অ্যানাস্থেশিয়া দিচ্ছিলাম জায়গাটাকে অবশ করার জন্য, তখন ছোট্ট ছোট্ট ইঞ্জেকশনস দেওয়া হয় ইনসুলিন সিরিঞ্জ দিয়ে, তখনই যা ব্যথা হওয়ার হয়। যতটা ব্যথা হচ্ছিল শুরুর দিকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন যখন দিচ্ছিলাম, সহ্য করতে পেরেছি? হ্যাঁ, সহ্য করতে পেরেছি। আচ্ছা, এরপরে আমার ব্যথা হয়নি, আমি অলমোস্ট নর্মাল ছিলাম, বাসায় গিয়েও আমার কোনো ব্যথা হয়নি। তো ব্যথা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। শুরুর দিকে আমরা ব্যথা কমানোর জন্য যে ইঞ্জেকশনটা দিই, তার জন্য ব্যথা হয় ইঞ্জেকশনটা দেওয়ার সময়। সেটা একবার অবশ হয়ে গেলে পরে 6-7 ঘন্টা অবশ থাকে, ইভেন রাতে গিয়েও কোনো অসুবিধা হয় না। আর আমরা এই ভাইয়ের জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, আমরা হালকা ফোলা দেখতে পাচ্ছি, কখনো কখনো 3 দিন পরে একটুখানি চোখে ফুলতে পারে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। যদি মাথায় প্রচণ্ড যন্ত্রণা না হয় সেক্ষেত্রে চোখে হালকা ফুললে অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা, ধরুন কোথাও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন আপনি, মাথায় ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জ্বর চলে আসছে, চোখ মুখ খুলে যাচ্ছে, সেটা একটা সাইন অফ ডেঞ্জার। এবং এই সাইন অফ ডেঞ্জারটা 48 ঘন্টার মধ্যেই হয়, 48 ঘন্টা পরে ইনফেকশন হচ্ছে, ভীষণ রেয়ার, ভীষণ মানে ডায়াবেটিক পেশেন্ট বা অন্য কোনো অসুখ না থাকলে হয় না, কিন্তু এই প্রচণ্ড যন্ত্রণার সঙ্গে চোখ মুখ খুলে যাওয়া, সেটা একটা অ্যালার্মিং সাইন। আমাদের ভাইয়ের সেই সমস্যা এখনও কোনো কিছু হয়নি, কারণ আমরা যথেষ্ট যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সার্জারিটা করেছি। তো ভয়ের ব্যাপারটা আপনারা জানলেন, কি ব্যথা হবে কি না বা সার্জারি পরে ব্যথা হবে কি না, সেটা নিয়েও বললাম যে প্রচণ্ড ব্যথা হলে পরে সেটা অ্যালার্মিং, সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আর যেটা জিজ্ঞেস করব যে এই ভাই বাংলাদেশ থেকে এসেছেন, ওনার আসতে কোনো অসুবিধা হয়েছিল কি না, বা ভিসা পেতে বা আসায় কোনো প্রবলেম হয়নি? না, আসায় কোনো প্রবলেম হয়নি, ভিসা পেতেও কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আর এই ভাইকে জিজ্ঞেস করবো যে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো, কারণ জাস্ট আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম, রেজাল্ট তো এক্ষুনি আসার কথা নয়, বেশ কয়েক মাস লাগবে। প্রথম প্রথম চুলটা কিন্তু বাড়বে, প্রথম 3-4 সপ্তাহ দেখবেন চুল বাড়ছে, খোঁচা খোঁচা দাড়ির মতো বাড়ছে, চুলের মতো বাড়ছে, তারপর চুলগুলো কিন্তু পড়ে যায়, একটা শেডিং ফেস থাকে, প্রথম 3 মাসে শেডিং ফেস থাকে। 3 মাস পরের থেকে যে চুলগুলো বাড়ছিল পড়ে গেল, তারা ট্রান্সপ্লান্টের চুল আবার আসা শুরু করবে। 6 মাস গেলে পরে মোটামুটি 60% রেজাল্ট বুঝতে পারবেন। 8-9 মাসে আপনার যতটা, 9-10 মাসে যতটা রেজাল্ট আসা ততটা আসবে। 1 বছরের মাথায় যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন বা পাবেন, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো ওই ভাই তো নিশ্চয়ই উনি ছবি পাঠাতে থাকবেন বাংলাদেশ থেকে, তো আমরা ওনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু জেনে নেবো, যে আমাদের এখানে আমরা সার্জারি করেছি, আমার টিম ছিল বা আমাদের স্টাফরা, আপনার কেমন লেগেছে এখানে? সত্যি বলতে আমি বিগত 5 বছর যাবৎ হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমি অনেক গবেষণা করেছি, ঢাকাতে আমি অনেক জায়গায় গিয়েছি, এরপরে আমি কলকাতাতে আপনার এখানে এসে আগে ঘুরে গিয়েছি, সব কিছু মিলিয়ে কম্পেয়ার করে আমি আপনার এখানে করাতে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি খুবই প্লেজড। আপনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো এবং যথেষ্ট কেয়ারিং। আচ্ছা, এই ভাইয়ের কাছ থেকে আর একটা দুটো জাস্ট অন্য প্রসঙ্গ জেনে নেবো। আমরা জানি দুটো টেকনিকে করা হয়, আমাদের খুব কনফিউশন থাকে। তো ভাই, আপনি ই টেকনিক এবং টি টেকনিক নিশ্চয়ই জানেন, একটা ট্রানজাকশন যেটা স্ট্রিপ তোলা হয়, আপনি স্ট্রিপ টেকনিকে কেন করলেন না, মানে আপনার কি, আমি তো স্ট্রিপ টেকনিক আমার ভিডিও রয়েছে, সুবিধা অসুবিধা সেটাও আলোচনা করেছি, আপনার কি মনে হয়েছে? টি টেকনিকটা আমি করিনি, যেহেতু ওখানে কাটা একটা বিষয় থাকে এবং পরবর্তীতে সেলাই কাটার একটা ইস্যু থাকে, হ্যাঁ, এই কারণে আমি ওটাতে এগিয়ে করিনি। তো অনেক সময়তেই দেখবেন, এবং আর একটা ব্যাপার যে এই FUE যখন আমরা করছি, অনেকে বিভিন্ন রকমের কনফিউজিং টার্ম পান, অ্যাক্টিভেটেড FUE, বায়ো FUE, ইনস্ট্যান্ট FUE, এগুলো বেসিক্যালি জাস্ট বিভিন্ন একই জিনিসের বিভিন্ন রকমের নাম দেওয়া। যেমন আমরা জলকে হিন্দিতে বলি পানি, বা বাংলাদেশে আমরা পানি বলি, ইংরেজিতে ওয়াটার বলি, অন্যান্য দেশে অন্যান্য ভাষাতেও আছে, কিন্তু টেকনিকটা একই FUE। সুতরাং কনফিউজড হবেন না, FUT, FUE দুটো নিয়েই আমার ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে, দেখতে পারেন কীভাবে করছি, এবং দুটো টেকনিকই ভালো, তার ইন্ডিকেশানসও রয়েছে, কোনো কোনো পেশেন্টে টি টেকনিকে করতে হয়, কারো কারো ইতে করতে হয়, সুতরাং এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। আমাদের ভাই যেমন ওনার ব্যথার কারণে উনি জিনিসটা করেননি। আচ্ছা, এই ভাইয়ের কাছে লাস্ট আর একটা প্রশ্ন, আপনি তো বিভিন্ন ক্লিনিকে গেছেন, খোঁজ নিয়েছেন, তো আমাদের ক্লিনিকের যে কস্টটা এই মুহূর্তে আপনার কতটা রিজনেবল লেগেছে বা কতটা কম, মানে ঠিকঠাক লেগেছে? হ্যাঁ, এটা রিজনেবল, আমি বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে এখানকার যে কস্ট বেশি। আচ্ছা, আর এটা রিজনেবল, এই কারণে আমি, তো এদেশে এসে আপনার খরচায় মোটামুটি, কারণ পুষিয়ে গেছে, খরচে পুষিয়ে গেছে, বা ক্লিনিক্যাল কস্ট যেটা সেটা ঠিক আছে, তো এখন আসা যাওয়ার যে খরচ এটা তো এটার মধ্যে ধরা যাবে না। তো যাই হোক, তো আমরা চেষ্টা করি একটা রিজনেবল কস্টের মধ্যে রাখতে, যাতে সবাই করতে পারেন, কারণ কসমেটিক সার্জারিটা তো একটা অদরকারি সার্জারি, এটা তেমন নয় যে নেসেসিটি করতেই হবে। তো অনেক সময়তেই আমরা কস্টের জন্য পিছিয়ে আসি, এবং সত্যি অনেক জায়গাতে এক্সেসিভ কস্ট করেন। আমরা চেষ্টা করি বিভিন্ন, যদিও ডেটে আজকে 2022 যে দিন দামটা রয়েছে, 2025-26 হয়তো ডেফিনেটলি বাড়বে, সমস্ত কিছুরই দাম বাড়ে,
কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা বেস্ট পসিবলি আপনাদের চেষ্টা করব পরিষেবা দিতে। আর আমাদের ভাই বাংলাদেশ থেকে এসেছেন, উনি ভালোভাবে ফিরে যান আমরা সেটা চাইব, এবং ওনার রেজাল্টটা যাতে ভালো হয় সেটাও আমাদের কামনা থাকবে। আমরা যত্ন নিয়ে করেছি, করার চেষ্টা করেছি, এবারে দেখা যাক কী দাঁড়ায়। তো ভাই কলকাতা এলে ঘুরে যাবেন কখনো? হ্যাঁ ইনশাল্লাহ ঘুরে যাবো, আমি আবার আসবো 3-6 মাস পরে, আমার প্ল্যান আছে, আমি আসবো এসে দেখিয়ে যাব। তো এই ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনলেন, অপারেশনের দিনের এবং একদিন পরের এক্সপিরিয়েন্সটা শুনলেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, নিচে আপনারা ইউটিউব লিঙ্কে এসে লিখতে পারেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বা নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে চুল আছে সেই ফটোগুলো পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেড, কতগুলো ফলিকল লাগবে, কত খরচ হবে সেটা আপনাদেরকে বলে দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ স্যার।